হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। ইনবক্সে এবং কমেন্টস এর মাধ্যমে অনেকে বালু বা মাটিতে পুকুর ভরাট করার হিসেবটি জানতে চেয়েছেন। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ধরা যাক এটি হচ্ছে একটি পুকুর। আমরা জানি সাধারণত একটি পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা থাকে। ধরা যাক এই পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট, এর প্রস্থ হচ্ছে 30 ফিট এবং এই পুকুরটির গভীরতা হচ্ছে 10 ফুট। তাহলে এই পুকুরটি ভরাট করতে কি পরিমাণ বালু বা মাটি লাগবে সেটা আজকে আমরা শিখব এবং হিসেব করব। তো শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুকুরটির আয়তন বের করতে হবে। এই পুকুরটির আয়তন বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে পুকুরটির আয়তন আমাদেরকে বের করতে হবে। পুকুরের আয়তন বের করার জন্য ঘনক্ষেত্রের আয়তন বের করার যে সূত্র সেটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, এই সূত্রের মাধ্যমে আমরা পুকুরটির আয়তন বের করব। তাহলে এই পুকুরটির আয়তন আমরা এখানে পেয়েছি দৈর্ঘ্য হচ্ছে 50 ফুট গুণন এর প্রস্থ হচ্ছে 30 ফুট এবং এর গভীরতা হচ্ছে 10 ফুট। তাহলে এই পুকুরটির আয়তন বের হচ্ছে 3×5=15, অর্থাৎ 15,000 CFT। সিএফটি হচ্ছে কিউবিক ফিট, অর্থাৎ ঘনফুট। সাধারণত আমরা চলমান ভাষায় এই ধরনের পরিমাণ বের করার জন্য আমরা বলি সেফটি, 10 সেফটি, 15 সেফটি, 20 সেফটি। এটি হচ্ছে সিএফটি, অর্থাৎ ঘনফুট, কিউবিক ফিট বা ঘনফুট। এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা জানি বালু বা মাটি দিয়ে যখন কোনো পুকুর বা খাল ভরাট করা হয় তখন কিন্তু আমরা যে পরিমাণ বালু বা মাটি দেই প্রাথমিক পর্যায়ে সেটি কিন্তু সেই লেভেলটা থাকে না, দেখা যায় যে একটু দেবে যায়। অর্থাৎ পুকুরের সেই বালু বা মাটির সংকোচনের ফলে আমাদের কিন্তু অতিরিক্ত কিছু বালু বা মাটি প্রয়োজন হয়। এটা একটা স্ট্যান্ডার্ড মান রয়েছে যে সেই মানটা দিয়ে যদি আমরা গুণ করে দিই, আমাদের এখানে যে পুকুরের মোট আয়তনটা বের হলো এই আয়তনটাকে যদি আমরা আমাদের মোট আয়তন হচ্ছে 15,000 গুণন 1.3, এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড মান। এই মানটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ এই পরিমাণ বালু বা মাটি যদি আমরা পুকুর ভরাটে ব্যবহার করি তাহলে পুকুরটি একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সেটি হচ্ছে আমরা যদি গুণ করে দিই তাহলে এটি দাঁড়াচ্ছে 19,500 CFT। অর্থাৎ সর্বমোট আমাদের এই পুকুরটি ভরাট করতে বালু বা মাটি লাগবে 19,500 CFT বা ঘনফুট। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে বালু বা মাটি দিয়ে যখন পুকুরটি ভরাট করা হবে সাধারণত দেখা যায় যে কোনো ট্রাক বা ট্রলিতে করে কিন্তু বালু বা মাটি নিয়ে এসে ভরাট করা হয়। স্বভাবতই প্রশ্ন আসে যে কত ট্রাক বা কত ট্রলি বালু বা মাটি লাগবে, এই হিসাবটি এখন করা উচিত। খুবই সহজ একটা বিষয়। এক্ষেত্রে এক একটি ট্রাকের এক এক রকম ধারণ ক্ষমতা থাকে। সাধারণত দেখা যায় যে যদি কোনো ট্রাকের ধারণ ক্ষমতা 500 CFT হয়, অর্থাৎ 500 ঘনফুট হয়, সেক্ষেত্রে এখানে যে 19,500 রয়েছে 1,500 ঘনফুট ভাগ যদি কোনো ট্রাকের ধারণ ক্ষমতা 500 CFT হয় সেক্ষেত্রে আমরা এটা ভাগ করে দেব
500 দিয়ে যদি 19500 কে ভাগ করা যায় তাহলে হচ্ছে 39 ট্রাক বালু বা মাটি এই পুকুরটি ভরাট করতে লাগবে। যদি ট্রাকের ধারণ ক্ষমতা 600 সেফটি হয় সেক্ষেত্রে আমরা 600 দিয়ে ভাগ করে দেব, যদি ট্রাকের ধারণ ক্ষমতা 400 সেফটি হয় তাহলে আমরা 400 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা কত ট্রাক বালু বা মাটি লাগবে এই পুকুরটি ভরাট করতে সেটি জানতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা এটি আসলে সবচেয়ে যে সহজ নিয়মটি সেটি ফলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে যদি আমরা নিখুঁত একটি হিসেব রয়েছে, এখানে হয়তো সামান্য কম বেশি হতে পারে, তবে নিখুঁত হিসেবের জন্য আমাদের আরো একটি সূত্র রয়েছে, অর্থাৎ পুকুর বা মাটি কাটার জন্য যে সূত্র ব্যবহার করা হয় নির্ভুল ভাবে হিসেব করার জন্য, সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করতাম তাহলে আমরা একেবারে সঠিক যে হিসেবটি রয়েছে সেটি পেতাম। আমরা যদি এভাবে হিসেব করি তাহলে কিন্তু মোটামুটি আমরা একটা হিসেব পাব। সো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন, পাশাপাশি কমেন্টস করে জানাবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।